ওকে, তো আজ থেকে অনেক দিন আগে তোমরা দেখেছিলে আমি একটা সুনসান আইল্যান্ডে গেছিলাম, যেখানে চুচু চার্লস নামে একটা ভয়ানক আট পাওয়ালা রেল গাড়ি ছিল, যে রাত হলেই বেরিয়ে পড়তো আর সেই আইল্যান্ডে থাকা লোকজনদের মারধর দিয়ে খেয়ে ফেলতো। আর তাই সেই আইল্যান্ডের লোকজনগুলো চুচু চার্লসের হাত থেকে বাঁচার জন্য আমাকে ফোন করে ডাকে আর বলে সেই চুচু চার্লসটার খাতমা করে দেওয়ার জন্য। আর আমিও তাদের কথা মতো আমার নিজের কাঁধের উপরে চুচু চার্লসের খাতমা করার দায়িত্বটা তুলে নিই। আর এরপর অনেক কষ্ট টষ্ট করে আমরা তিনটে এক জোগাড় করি, যার মাধ্যমে আমরা চুচু চার্লসকে ডাক দিই আর তারপর আমরা আমাদের হাইটেক ওয়েপনের সাহায্যে চুচু চার্লসের পুরো একদম গেম ওভার করে দিই। কিন্তু গাইস, আসল প্রবলেম তো এর পর শুরু হয়, কারণ আজকে এতদিন পর আমি জানতে পারি যে ওই চুচু চার্লস মালটার না একটা ভাইও আছে আর ওর ভাই ফিরে এসেছে তার দাদার বদলা নেওয়ার জন্য। আর এখন ও আমাকে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে, এমনকি আমাকে তো দুবার ও অ্যাটাকও করেছে। বাট গাইস, আজকে আমার এর একটা ব্যবস্থা করতেই হবে, তাই চলো ফটাফট আজকে গিয়ে আমরা চুচু চার্লসের ভাইয়ের খাতমা করব। কিন্তু তার আগে তোমরা যদি গাইস চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ 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 গাইস, জাস্ট এক সেকেন্ডই লাগবে নিচের ওই লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে সাবস্ক্রাইব করতে, ফটাফট একটু সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিওটায় না 20,000টা লাইক কমপ্লিট করে দাও। ওকে, তো আমরা চলে এসেছি সেই চুচু চার্লসের ভাইয়ের এলাকায়, আর এটা আমাদের এই এলাকার ট্রেল গাড়ি যেটাকে ইউজ করে হয়তো আমাদের ওর ভাইকে মারতে হবে। এক সেকেন্ড, নিচে এটা কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, নিচে এটা আমার স্পিড বার, আমরা যত জোরে দৌড়াবো তত এটা কমবে, মানে আমাদের স্ট্রেংথ কমবে, তাই আমাদের সাবধানে সাবধানে এখানে দৌড়াতে হবে। আর এই রেলগাড়ি ঝিকঝিক ঝিকঝিকটাকে চালানোর জন্য মনে হয় আমার এখানে কিছু কীপত্র লাগবে, যেগুলোকে হয়তো আমার খুঁজে খুঁজে বের করতে হবে। এক সেকেন্ড, এটা কি? ইউ ডোন্ট হ্যাভ এ কী কার্ড উইথ ইউ? আচ্ছা, আমাদের কী কার্ড দরকার পড়বে, বাট কটা কী কার্ড দরকার পড়বে ভাই? এখানে কিছু শব্দ পাচ্ছি আমি, এই চুচু চার্লসের ভাই কিন্তু যে কোনো সময় চলে আসতে পারে ভাই, আর এটা চুচু চার্লসের গেমের থেকেও বিশাল খতরনাক গেম। এখানে ভাই সার্ভাইভ করে থাকাটা না বিশাল মুশকিল, কারণ তোমরা একটু পরে দেখতে পাবে, জাস্ট আমরা একটু গেমের ভিতরে যাইনি। আর ফটাফট চলো, এবার আমি বাইরে চলে এসেছি। বাইরের বাইরের ভাই আবহাওয়াটা দেখো, পুরো সুনসান আবহাওয়া আর কি ভয়ানক প্লেস ভাই, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। এক সেকেন্ড, এখানে আমি কিছু আলো দেখতে পাচ্ছি, একটা গাছ রয়েছে। আবে গাছের তলায় আবার ল্যাম্প, ল্যাম্পের নিচে কিছু থাকা তো উচিত ভাই, যেহেতু এখানে ল্যাম্প ফ্যাম্প আছে। কিছু আছে এখানে ভাই? হ্যালো, আবে এখানে আরও একটা লাইট পোস্ট রয়েছে, ফটাফট চলো। আর এখান দিয়ে কিন্তু চুচু চার্লসের ভাই যে, ও ভাই ভাই ওই দেখো চলে এসছে চলে এসছে চলে এসছে, চুচু চার্লসের ভাই চলে এসছে, ছোট ভাই ওই দেখো যাচ্ছে মালটা, যা ভাই তুই যা, তুই ওইদিক দিয়ে যেতে থাক, আমি এদিক দিয়ে খুঁজে দেখি কি কার্ড ফিকার্ড পাওয়া যায় নাকি কিছু। ওই মালটা যদি আমাকে দেখতে পায়, ও গাইস একটা মনে হচ্ছে পেয়েছি আমি, ওকে ইনসাইডে কি? ও শিট শিট, ও ভাই চুচু চার্লসের ভাই চলে এসছে ভাই, ভাগো ভাগো, ও শিট ও শিট, ও ও আরে মানিস না মানিস না মানিস না মানিস, ভারিস ভাগ 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 ভাই, জলদি জলদি ভাগ, আবে স্ট্রেন্থ কমে গেছে আবার, আবে জলদি জলদি ভাগ ভাই, জলদি জলদি ভাগ, ওইখানে একটা ঘর দেখা যাচ্ছে, আরে ভাই ভাগো 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 ভাগ, ও শিট 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 ভাই, মালটা কি আদৌ গেছে? ও ভাই আমার পিছা ছেড়ে দিয়েছে ভাই, ওইখানে একটা ঘর রয়েছে, ওকে ওকে ওকে, ও শিট, ও ভাই চলে গেছে মালটা, আবার টের পাইনি, ব্রিজ দিয়ে কি যাবো না জল দিয়ে যাবো, কাজ করি ব্রিজ দিয়ে যাই ভাই। ও নো ও নো, ও ভাই আবার দেখে ফেলছে ভাই, আবার দেখে ফেলছে, জল দিয়ে যাবো আমি, জলে না, আমি জলে নামতে পারছি না আমি, আরে ভাগ 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 ভাগ, শিট শিট, ও নো, এবার এবার গেম বাজাবে ভাই, এবার গেম বাজাবে, এ আর কি হবে ভাই, মেরে দিল আমাকে, ইউ আর ক্যাপচার্ড। এই তোমরা দেখলে তো এই চুচু চার্লসের এই ভাইটা কত খতরনাক, সালা গেম শুরু হতে পারলো না আমাকে টপকে দিল। আর এবার তো আমার কী কার্ডটাও আমি হারিয়ে ফেলেছি, যেখানটায় টপকে গেছিলাম ওর আশপাশ দিয়ে কী কার্ডটা আছে। ফটাক্সে চলো ভাই, ফটাক্স থেকে ফটাক্সে কী কার্ডটা আনতে হবে, বাট আমি টপকে ছিলাম কোন দিকে, লাইট পোস্ট যেদিকে ছিল সেদিকে টপকে ছিলাম, আমাকে স্বভাবত আমি লাইট পোস্টটা খুঁজতে হবে। চলো ভাই জলদি সে যাই, এদিকে এদিকে এদিকেই কোথাও এই পাথরের আশপাশ দিয়ে আমি টপকে ছিলাম, ওই যে লাইট পোস্ট, না 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 না, এই ব্রিজের আশপাশ দিয়ে না, এখানে আমি আরও একটা কী কার্ড পেয়েছি ভাই, ভালোই ভালোই, ইউ ক্যান্ট ক্যারি টু কিজ, আবে আমার কাছে আরও একটা কী রয়েছে, আমি তো ভাবলাম মনে হয় আমি যেখানে টপকে গেছি ওইখানে কী কার্ড পড়ে গেছে। চলো একটা কী কার্ড যখন আছে তাহলে এটাকে স্টেশনে নিয়ে গিয়ে ওইটার ভিতরে ঢুকিয়ে দিই, ফটাফট চলো। আমি এতদূর তাহলে ফালতু ফালতু, অন্য আবার দেখে ফেলছে রে, আবার দেখে ফেলছে ভাই, আমার কাছে মনে হয় পাঁচটা নাইট নইলে চারটে নাইট আছে যার মধ্যে আমাকে এটাকে কমপ্লিট করতে হবে। বাট এই যে শালা চুচু চার্লসের ভাই যান, আরে ভাই যান আর মারিস না রে ভাই, আবার খেয়ে নিয়েছে আমাকে। ওকে, তো আমি এটুকু তো বুঝতে পারলাম যে আমি টপকে গেলে আমার কাছে কী কার্ডটা থাকবে, এটা একটা ভালো দিক ভাই। আবার পকেটের ভিতরে আমি লুকিয়ে রাখবো তো তার জন্য আমার কাছে ওটা ছিনতে পারবে না, ফটাফট চলো। ওকে একটা কী কার্ড আমি এখানে লাগিয়ে দিচ্ছি, কিছু কি হলো এখানে একটা কী কার্ড লাগানোতে? ইউ ডোন্ট হ্যাভ এ কী কার্ড উইথ ইউ, আমি একটু আগে তো নিয়ে আসলাম, আচ্ছা চল বাদ দে, এখানে আরও একটা যে কী কার্ড ছিল সেটাকে আমি নিয়ে আসছি, কিন্তু এখানে আছে কটা কী কার্ড, একটা তো আমি তুললাম আরও একটাকে আমি পেয়েছি, বাদ বাকিগুলো হয়তো একটা ওই ঘরের ভিতরে থাকতে পারে গাইজ, আমি যেখানে একটা ঘর পেয়েছিলাম ওই ঘরটার ভিতরে। এই চুচু চার্লসের বড় ভাই, সরি ছোট ভাই, আসিস না প্লিজ,
ছোট ভাই আসিস না, আমি আগে কি কার্ডটা নিয়ে নিই তারপরে চলে আসিস। ওই যে আসছে আসছে, আমাকে ঝাড়ির মধ্যে লুকিয়ে থাকতে হবে। মালটা দেখলেই আসবে আমার পিছনে, লাফাতে লাফাতে চলে আসবে ভাই। এর জন্য ও এইবার যেই আসবে আমি অমনি ঝাড়ির পিছনে লুকিয়ে পড়বো, তাহলে আর হারামজাদাটা টের পাবে না। আবে সালা এদিকেই আসছে ভাই। ও ভাই আবার দেখে ফেলছে রে। আবে ঝাড়ের ভিতরে ঢুকতে পারছি না, আমাকে এদিক দিয়ে বেঁকে বুকে একে বোকা বানিয়ে যেতে হবে, তাহলে গিয়ে কাজ হবে ভাই। ভাগ 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 ভাগ, জলদি সে ভাগ ভাই, জলদি সে ভাগ, জলদি সে ভাগ, জলদি সে ভাগ। এই কোনা কোনির ভিতর দিয়ে ধোক, ওটাকে ট্র্যাপে ফেলাতে হবে আমাদের। চলে গেছে মালটা, আমার পিছা ছেড়ে চলে গেছে। ওই দেখো ওই দেখো সালা, ও দাদার মতনই যাচ্ছে নাচতে নাচতে সালা। এবার আমাকে যেতে হবে, কোথায় যেতে হবে ভাই? একটু চুলকে চুলকে নিই ভাই। এই চুচু চালসটা ভাই জিনা হারাম করে রেখে দিছে। এক তো চুচু চালস দাদা এতদিন আমাকে জ্বালাতন করেছে, এবার সালা চুচু চালসের ছোটো ভাই। চলো বাকি দেখছি। ওইখানে ওই যে ঘর রয়েছে, আমাকে ওই ঘরের ভিতরে যেতে হবে। বাট এই ব্রিজটা না আমি পার হতে পারছি না সালা। যখনই পার হতে যাচ্ছি, ও ভাই মালটা আবার চলে এসছে। ও ওই দিক দিয়ে গিয়ে ব্যাক করবে। ও ব্যাক করে যাওয়ার পরে আমি যাবো। আদৌ ব্যাক করবে তো ভাই, নাকি আমি যাই যাবো? অমনি আসছে 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 আসছে। দাঁড়া দাঁড়া, জেনিক জেনিক মালটা জেনিক। হ্যালো ব্রো, যা 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 ছোটো ভাই, চলে যা ছোটো ভাই, ছোটো ভাই যাচ্ছে ওই দিক দিয়ে, যা ছোটো ভাই যা। এবার ভাগো 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 ভাগো। আবে তোর স্ট্রেন্থ এখনই কমলো, ও এক্ষুনি আসবে বে। আবে ভাগ রে ভাই, আরে দেবে খেয়ে ফেলবে আমাকে। আবে খেয়ে ফেলবে, আবে খেয়ে ফেলবে ও। আবে জলদি সে ভাগ এদিক দেয়। আবে বাড়ির ভিতরে তো আমি ঢুকতে পারবো না মনে হয়। তাহলে এখানে কি করতে আসলাম আমি? মুখ দেখতে এসেছি নাকি কারো? আসছে আসছে, এই দরজা ফরজা তো কিছুই খুলবে না। ওকে, ওইখানে আরও একটা ঘর রয়েছে, দেখি ওই ঘরের ভিতরে যেতে পারি নাকি ভাই। ব্যাক করবে কিন্তু আবার এদিক দিয়ে। ও ও ও যা 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 ভাই, যা 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 যা, চলে যা চলে যা চলে যা। তাহলে এত এতগুলো, ও ভাই একদিকে আবার মাকড়সা জালি রয়েছে, এগুলোকে আমরা ভাই এই গায়ে লাগলে। ও ও শেট, ও আমি এইগুলোরই কথা বলছিলাম ভাই, এইগুলোর ভিতরে আমি আটকে গেছি। এবার এবার আমার আবার গেম বাজাবে। আয় আয় ভাই। ও ও না না না, মাকড়সার জালি আমাকে ছেড়ে দিয়েছে। ভাগো ভাগো ভাগো, ওয়ে জলদি জলদি ভাই, আবার এই মালটাকে ট্র্যাপে ফেলাতে হবে আমার। বাট কতক্ষণ দৌড়াবো, স্ট্রেন্থ তো কমে গেছে। এদিকে 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 এই ঘরের কোনা কোনি দিয়ে পালাতে হবে, হয়তো মালটা পালিয়ে গেছে, পিছা ছেড়ে দিয়েছে আমার। যাচ্ছে যাচ্ছে ওই দিক দিয়ে। বস ভাই বহুত হয়েছে, এই চুচু চালসের ভাইয়ের তাণ্ডব, এবার এখানে আমার তাণ্ডব হবে। চলো তো দেখি এইটা কোন দিকে যাচ্ছে, গিয়ে দেখা যাক। আপে সালা, এখানে একটা সুরঙ্গ রয়েছে, সুরঙ্গের ভিতরে কি এর ভাইয়ের আন্ডা ফান্ডা রয়েছে নাকি, যেটাকে খতম করলে এর ভাইও খতম হয়ে যেতে পারে। চলো তো কি দেখি। ওবে ভাই, এখানে দেখি সুরঙ্গের ভিতরে সুরঙ্গ। আচ্ছা দাঁড়াও, এখানে মাকড়সা জাল রয়েছে, আর আমি পায়ের শব্দ পাচ্ছি, মালটা আসছে হয়তো এখান দিয়ে। গেল না, আসলো ভাই, যাই হোক কিছু একটা হবে। ও শিট ও শিট ও শিট, ও রে এখানেও শান্তি নেই ভাই রে, এখানেও শান্তি নেই। ভাগজা 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 ভাগজা, এখানে কোনায় দাঁড়িয়ে থাকবো, এই কোনায় দাঁড়িয়ে থাকবো। কোনাতেও ছাড়ে না বে, কোনার দিকে ওইসব মারে। ট্রাই অ্যাগেইন অন দ্য ফিফথ নাইট, ইউ ডিড নট গেট আউট। আচ্ছা ঠিক আছে ভাই, বুঝে গেছি, আমি এবার গেট আউট করেই ছাড়বো। দাঁড়া আমাকে বুঝতে দে, ব্যাপারটা বুঝতে দে। নাইট ওয়ান, চারিদিক দিয়ে লাইট ফাইট জ্বলছে। আচ্ছা আমার মনে হচ্ছে এইখানে যে কটা, ও রে শালা হারামি রে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা। আচ্ছা আমার আটটা কি জোগাড় করতে হবে, তাই তো এরকম ব্যাপার, তাই ঠিক আছে ভাই। নেই এবার তাহলে পাঁচ দিনের ভিতরে তোর আটটা কি আমি জোগাড় করে দেবো। আগের বার তো আমি বুঝিনি সবুজ কালারটা কোথায়, সবুজ কালারটা এদিকে। আমি প্রথমে সুরঙ্গের দিকে যাবো, এখানে যে সমস্ত লাইট রয়েছে আমাকে সেদিক সেদিক গিয়ে ফলো করতে হবে। আমার বোঝা হয়ে গেছে ভাই, তাহলে গিয়ে আমি কী পাবো? চলো আবে জলদি দৌড়াবে, এর আগের বার শালা চুচু চালসের ভাইয়ের কাছে মার খেয়ে শান্তি হয় নাই, আবার মার খেতে চলে আসছে। ওকে তো এখানে আমি একটা কিকার্ড পেয়ে গেছি, এটা আমাদের মনে রাখতে হবে। সবুজের দিকে এসে সেই কিকার্ডটাকে নিয়েছিলাম, এটা এবার আমাদের অন্য দিকে যেতে হবে, অন্য লাইটের দিকে। বাট চুচু চালসের ভাই যে কোনো সময় তো আসতে পারে, আমাদের একটু ঝাড়ের পাশ দিয়ে পাশে যেতে হবে। কিন্তু আমাদের দূর থেকে ওটাকেও ফলো করতে হবে, নাহলে আমি রাস্তা ভুলে যাবো। ওই যে মালটা যাচ্ছে, যাক ওই দিক দিয়ে যাক, আমি দূরতে দূরতে যাবো, দেখলে আমার পিছনে তেরে চলে আসবে ভাই, তেরে নেড়ে নেড়ে চলে আসবে। ওরে ভাগো, চলো কিকার্ডের রাস্তা, ও পেয়ে গেছি ভাই, চল লাগা দেখ, লাগা 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 লাগা, আরে সবুজ। এবার আমি ও শেট পিঙ্কের দিকে যাবো, পিঙ্কের দিকে ভাই যেই গেছি পিঙ্কের দিকে, ওর নজর পড়ে গেছে আমার দিকে। এবার ভাগো, এদিকে পিঙ্কের দিকে একটা আছে, আরে পলো 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 ভাই। এই যে এদিকে আসতে না আসতে এর পায়ের জোর কমে গেছে, এবার চুচু চলছে আমার কানে থাবত দেবে। চল চল, একে একটু বোকা বানাতে পারলে আমাদের লাইফ জিঙ্গালালা হয়ে গেছে। বেঁচে গেছি। এদিকে কি আছে চলো, ওয়ে শেট, ঝিঙ্গালালা করে তো দিছিলাম, বাট চুচু চালসের ভাই আসবে। আবে পালা রে পালা, আরে কি করে পালাবো, এই আমার মাকড়সার জাল আমাকে আটকে রেখে দিছে ভাই, কানে থাবর দেবে। এইবার তো ছেড়ে দে ভাই। ও বাবা 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 বা
এই শিফট কি না ভাই, এখানে স্টিক কি অন হয়ে গেছে ভাই, এর জন্য মরে গেলাম। চলো নো প্রবলেম, নাইট টু কমপ্লিট করবো আমি, কথা যখন দিয়েছি ভাই কমপ্লিট করবো। এই গেমটা টাফ ভাই, অরিজিনাল চুচু চালসের থেকেও বেশি টাফ। ওইখানে তো তাও জায়গায় ঠাকায় দাঁড়িয়ে লোকানো টোকানো যেত, এখানে দেখো এবার আমি আশপাশ দিয়ে যাবো না সালা, এবার আমি কোনার দিক দিয়ে যাবো। ও চলো 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 চলো, ওকে চুচু চালসের ছোটো ভাই চলে গেছে। কিটা ওঠা, কিটা ওঠা, নাইস, পালা 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 পালা। দুটো কি হয়ে গেছে ভাই, এখনো ছটা কি লাগবে আমাদের? ওই যে যাচ্ছে, তুই এবার যা না, আমি এবার দূরতে দূরতে যাবো ভাই, তোর হাতের পাশেও আসবো না, নাগালে আসবো না। ওবে মাকড়সার জ্বালা রয়েছে এখানে, এখনই আমাকে পরিয়ে দেবে বালা ভাই। ওকে কি কার্ড লাগানোর স্থানে দিকে, আবে জলদি জলদি দৌড়াবে। ওকে হয়ে গেছে, এবার আমি কমলার দিকে, ওবে শেট আমারটা এদিকেই আসছে, দেখে নিস দেখে নিস দেখে নিস। একদিক দিয়ে তো বেরোতে হবে, একদিক থেকে বেরিয়ে তো সেফ থাকতে হবে, এদিক দিকেই আমি কি কার্ড নিয়ে এসেছিলাম, সেফ তো থাকতে হবে ভাই, আগে সেফ থাকতে হবে, সেফ থাকার জন্য ভাগো। আবে ভাগো 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 ভাগো। আরে জলদি চল, ওবে বনবিটা খাবো তোকে সালামি। মালটাকে আদৌ আমার পিছিয়ে আসা আসা থাকুক গে ভাই, আমি এবার হলুদ কির দিকে যাবো। ওকে পেয়ে গেছি ভাই, এইটাই সেই জায়গাটা যেটাকে আমি ওই প্রথমবার থেকে খুঁজে বেড়াচ্ছিলাম ভাই। এইখানে আরেকটা কি রয়েছে, প প ঝিকঝিক ঝিকঝিক, চলো 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 চলো। ওকে কি কার্ড লাগানোর জায়গায় দিয়ে করে লাগিয়ে দে। ওকে ভাই ওই দিক দিয়ে আসছে, তাহলে আমাকে এদিক দিয়ে ভাগো 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 ভাগো, ঝাড়ির পিছনে লুকা, ঝাড়ির পিছনে, নাইস। এদিকে কিচ্ছু থাকবে না, না কি আছে এখানে? ওকে পেয়ে গেছি, পেয়ে গেছি ভাই, ভুল জায়গায় আসিনি, এটা তোল, নাইস 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 নাইস। এবার চল এটাকে নিয়ে কি কার্ডের পাছায় গুঁজে দেবো সালা। তো এত রাত্রেবেলায় একা একা আমি শুধু এখান থেকে তাণ্ডব করে বেড়াচ্ছি, তাণ্ডব তো আমি না, সরি চুচু চালসের ভাই করছে। এই তো ওই তো কি কার্ড পেয়ে গেছি, এখনো দুটো তিনটে আছে, আমি এবার নীলে বালার ওইদিকে যাবো। চলো 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 চলো, এরপর দুটো পেলে আমাদের লাইফ জিঙ্গালালা হয়ে যাবে ভাই, লাইফ জিঙ্গালালা। ওকে গাইস, যে কিটাকে আমি ওইদিকে খুঁজছিলাম, সরি ওই কিটা এইখানে ছিল ভাই। ফালতু ফালতু আমার অত দূর হাঁটতে হলো, এনার্জি নষ্ট হলো। চলো এবার এটাকে স্টেশনে নিয়ে যাই, ওইখানে একটা লাইট জ্বলছে, চলো তো গিয়ে দেখি এখানে আছে নাকি। ওকে পেয়ে গেছি ভাই, পেয়ে গেছি, চলো নাইস। চুচু চালসের হাতে আমি এবার ধরা পড়বো না, এরপরে এবার ধরা পড়ে যাবো, তাহলে গিয়ে ভালোভাবে। ওকে তো গাইস, ফাইনালি বহুত খোঁজাখুঁজির পর ফাইনাল কিটা পেয়েছি সালা। এই মালগুলো কিটাকে এইখান থেকে কত দূরে লুকিয়ে রেখে দিয়েছিল, ভাবছিল হয়তো আমরা টের পাবো না, কিন্তু আমি তো ভাই চাপ্পা চাপ্পা ছান মেরে দিয়েছি না। আমার হাতে যদি কি না পড়ে তাহলে কি করে হবে ভাই, সম্ভব বলো? এবার চলো এটাকে নিয়ে আমার স্টেশনে লাগাতে হবে, তারপর এখান থেকে স্কেপ করবো ভাই। একটু ভালোভাবে পালানোর জন্য দেখো কত রিস্ক নিতে হয়। চলো সমস্ত কিফি ওপেন হয়ে গেছে, এবার কি করো ভাই, ইউ ডোন্ট হ্যাভ এ কি কার্ড উইথ ইউ। এ ভাই মজা চলছে, এটা এই মজা মজা চলছে ভাই। হ্যাঁ কি কি ভাই, এটা কি মজা চলছে, চারিদিকে সমস্ত লাইট ফাইট বন্ধ হয়ে গেছে, আমি ভাই এখানে কি কার্ড জোগাড় করে আনলাম, কি সব বলছে ভাই এখানে, এই কি বলছিস, এটা কি কোনো দরজা ভাই? ও হো তো এটাই দরজা না, এখান থেকে পালাতে হবে, গিয়ে দেখা যাক, কিছুই তো হচ্ছে না। এবার ইউ গট আউট ফ্রি, এত খাটনির পরে ভাই এইগুলো দেখাচ্ছে, আবে কান না মাথা গরম হয়। আমি তো ভাবলাম গাড়ি নিয়ে অন্তত একটু গোলাগুলি হবে চুচু চালসের ভাইয়ের সাথে, এত সহজেই ওর এলাকা থেকে আমি স্কেপ করে গেলাম। তো এনিওয়েজ গাইজ, আজকের এই ভিডিওটা এইটুকুই, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।